সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব দই পটল রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। পটলটা আমি ভালো করে খোসা ছাড়াচ্ছি না, একটু খোসা আছে, আর পটলটা দুধারে একটু চিড়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজু বাদামের সঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। দই পটল করার জন্য আমি এখানে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা, চিনি, সর্ষের তেল, আর আপনারা দেখতেই পেয়েছেন কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর নিয়েছি গোটা গরম মশলা। তো এখন আমি দুটো মশলার পেস্ট তৈরি করি। ধনে গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য জল। একটা পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে, আরো একটা পেস্ট তৈরি করব। আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। এবার এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। পটলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিন। পটল ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পটলটা বেশি ভাজতে হবে না, হালকা করে ভেজে তুলে নিন। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আগে আমি যে পেস্টটা বানিয়েছিলাম ধনে, জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে দিয়ে দেবো ভেজে রাখা পটল। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দিয়েছি, ভালো করে কষতে থাকবে। এবার দিয়ে দেব লবণ, লবণটা স্বাদ মতো দিই। কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর টক দই দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। দিয়ে দিচ্ছি আরো একটু টক দই। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভি থেকে তেলটা ছেড়ে দিয়েছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আমার দই পটল রেডি, এবার নামিয়ে নেব।
তৈরি হয়ে গেছে আমার দই পটল রেসিপি। আপনারা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর হ্যাঁ, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।